ভাবে ভালো নেই চিত্রনায়ক সাকিব খান। আগুন সিনেমার শুটিংয়ে আহত সাকিবের পায়ে প্লাস্টার করা হয়েছে, আছেন বিশ্রামে। এর মাঝে মানসিক চাপে আছেন এই চিত্রনায়ক, কারণ সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি ফের প্রকাশ্যে কথার যুদ্ধে নেমেছেন। দুজনের এমন কর্মকাণ্ড নিয়ে খুবই বিরক্ত সাকিব খান। সাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, সাকিব এসব নিয়ে মাথা ঘামাতে চাচ্ছেন না, তবে তাকে জড়িয়ে এই দুজনের এসব কর্মকাণ্ডর কারণে মানসিকভাবে আঘাত পাচ্ছেন তিনি, যার প্রভাব কাজেও পড়েছে। সম্প্রতি এক টেলিভিশন শোতে অপু বিশ্বাসের খোসায় নাম উল্লেখ না করে বুবলি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশে নিয়ে আসায় 2017 সালের 22 নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর 2018 সালের 20 জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলিকে। গুঞ্জন ছিল বুবলির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় সাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সেই হিসেবে অপুকে ডিভোর্সের 148 দিন পর বুবলিকে বিয়ে করেন সাকিব খান, আর সেই খবর বুবলি প্রকাশ্যে নিয়ে আসেন 1536 দিন পর।